মা বোনেরা সকালবেলা নিজেদের ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে দুইটি কাজ করুন, দুইটি আমল করুন, আপনার ঘর থেকে অশান্তি দূর হয়ে আপনার ঘরে শান্তি আসবে, বরকত আসবে, রহমত নাজিল হবে, আপনার ঘরটা শান্তিময় হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কাজ হলো আল্লাহর রাসূল বলেন যে আল্লাহর বান্দা সকালবেলায় সমস্ত কাজ শুরু করার আগে যখন একটি কাজ করবে, আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আল্লাহর রাসূল বলেন সকালবেলায় সমস্ত কাজ শুরু করার আগে মা বোনেরা যদি ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে যদি এই কাজটি করতে পারেন তাহলে আপনার ঘরে রহমত আসবে, আপনার ঘরে বরকত আসবে। এক নাম্বার হলো আল্লাহর রাসূল বলেন সকালবেলায় যখন আল্লাহর বান্দা ঘুম থেকে ওঠে মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ফজরে নামাজ আদায় করে ওই আল্লাহর বান্দা আল্লাহর জিম্মায় চলে যায়, আল্লাহর রক্ষণাবেক্ষণে চলে যায় বলেন সুবহান। শুধু তাই নয়, আল্লাহর রাসূল হাদিসের ভিতরে আরো বলেন যে আল্লাহর বান্দাটা আল্লাহর জিম্মায় চলে যায়, আল্লাহ তাআলা রক্ষণাবেক্ষণ করে, তার মানে হলো ফজরের নামাজ পড়লে আল্লাহ তাআলা সারাটা দিন আল্লাহর বান্দাকে রক্ষণাবেক্ষণ করে, আল্লাহর দায়িত্বে সে আল্লাহর বান্দা চলে যায়। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা যে সারাদিন বান্দাকে দেখে রাখবে, ভালো রাখবে, এই রক্ষণাবেক্ষণ করবে, সেজন্য মহান মালিক বান্দার কাছে কোনো কিছু দাবি করে না। যদি কোনো বান্দার কাছে আল্লাহ তাআলা কোনো কিছু দাবি করে তাহলে ওই বান্দা জান্নাতে যেতে পারবে না, ওই বান্দাকে আল্লাহ তাআলা উল্টিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। সেজন্যই তো আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করি, মালিক বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দিয়েন হিসাব ছাড়া, কারণ আল্লাহ যদি হিসাব চায় কোনো বান্দা হিসাব দিয়া জান্নাতে যেতে পারবে না। সেজন্য মা বোনেরা নিজেদের সকালবেলায় ঘর ঝাড়ু দেওয়ার পূর্বেই যদি আপনারা আল্লাহর রাসূল বলেন যে ফজরের নামাজ যে আল্লাহর বান্দা বান্দি পড়বে, তারপর অন্য কাজ শুরু করবে, আল্লাহ তাআলা তার কাজের ভিতরে বরকত দিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আরো বলেন ফজরের নামাজের এত দাম, এত দাম। আল্লাহর রাসূল বলেন রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের দুই রাকাত নামাজ অর্থাৎ ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়ার পূর্বে আমরা দুই রাকাত সুন্নত নামাজ আদায় করি, এই দুই রাকাত সুন্নত নামাজের এত দাম। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু রয়েছে সব কিছুর চেয়ে উত্তম হলো ফজরের দুই রাকাত সুন্নত নামাজ। আপনি আমি দুনিয়ার অনেক সম্পদকে অনেক দামি মনে করি, এই সম্পদটার দাম অনেক বেশি, এটার দাম অনেক বেশি, এই সম্পদ আমাকে অর্জন করতে হবে, অথচ রাসূল বলেন রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করার পূর্বে দুই রাকাত যে সুন্নত রয়েছে, এই দুই রাকাত সুন্নত নামাজ পড়লে এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে এই সব কিছুর চেয়ে উত্তম হলো এই দুই রাকাত নামাজ। সুবহানাল্লাহ। অর্থাৎ কারো কাছে এই পুরা পৃথিবী আছে, আর একজন মানুষের কাছে কোনো কোনো কিছুই নাই, শুধুমাত্র দুই রাকাত নামাজ আছে। আল্লাহর রাসূল বলেন যার কাছে ফজরের দুই রাকাত নামাজের সব আছে তার কাছে এই দুনিয়ার চেয়ে উত্তম জিনিস আছে বলেন সুবহানাল্লাহ। সেজন্যই তো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা ও ইমানদারেরা, তোমরা আমি মহান মালিকের কাছে নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করার মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, আমি মহান মালিক তোমাদেরকে সাহায্য করব, তোমাদের অভাব অনটন দূর করে দেব। সেজন্য সাহাবায়ে কেরাম যখনই কোনো কিছুর প্রয়োজন হতেন সঙ্গে সঙ্গে নামাজের মুসল্লায় দাঁড়ায় দিতেন। নবীরা সব সময় সাহাবীদেরকে শিক্ষা দিয়েছে ও আমার উম্মতেরা যখন তোমাদের কোনো জিনিসের প্রয়োজন পড়বে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে চাও, আল্লাহ পারে সমস্ত ধরনের সমস্যা দূর করে তোমাকে শান্তি দিতে। সমস্ত ধরনের শান্তি কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে,
সমস্ত ধরনের খারাপি থেকে কেবলমাত্র শুধুমাত্র রক্ষা যিনি করেন তিনি হলেন আমাদের আল্লাহ সেজন্য সর্বঅবস্থায় সর্বহালতে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তাআলা নামাজ সম্পর্কে আরো বলেন নিশ্চয়ই নামাজ সর্বধরনের ফাহিশা এবং গুনাহের কাজ থেকে বিরত রাখে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ সর্বধরনের পৃথিবীর সর্বধরনের গুনাহ এবং খারাপ কাজ থেকে আপনাকে আমাকে একমাত্র নামাজেই রক্ষা করতে পারে যে আল্লাহর বান্দাটা নামাজ পড়ে সেই আল্লাহর বান্দাটা কখনো গুনাহ করে না গুনাহের রাস্তা যায় না আল্লাহর রাসূল আরো বলেন রাতের বেলায় যখন আল্লাহর বান্দা বান্দীরা ঘুমিয়ে যায় রাতের বেলায় যখন ঘুমায় ফজর নামাজ কিন্তু সবাই পড়তে পারে না কেন পড়তে পারে না জানেন আল্লাহর রাসূল বলেন রাতের বেলায় যখন আল্লাহর বান্দা বান্দীরা ঘুমায় ঘুমানোর সঙ্গে সঙ্গে শয়তান এই পিছনের ঘাড়ে তিনটা গিট দেয় কয়টা গিট দেয় তিনটা গিট দেয় প্রত্যেকটা গিট দেওয়ার সময় শয়তান বলে তোমার সামনে অনেক লম্বা রাত অপেক্ষা করতেছে তুমি শান্তিতে আরামে ঘুমাও এই গিট দেয় প্রথম গিট দ্বিতীয় গিট দেয় তখন এই কথাই বলে যে তোমার সামনে লম্বা রাত অপেক্ষা করতেছে তুমি শান্তিতে আরামে ঘুমাও তৃতীয় গিট যখন দেয় তখন বলে তোমার সামনে লম্বা রাত অপেক্ষা করতেছে তুমি শান্তিতে আরামে ঘুমাও আল্লাহর রাসূল বলেন শয়তান যখন ঘুমানোর সময় এই তিনটা গিট দেয় তখন আল্লাহর পেয়ারা বান্দা যদি সকালবেলায় ফজরের নামাজের জন্য যখন উঠে যায় ওঠার সঙ্গে সঙ্গে যখন দোয়া পড়ে আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর এই দোয়া পড়ে অথবা ফজর নামাজের জন্য যখন উঠে আল্লাহ রাসূল বলেন সঙ্গে সঙ্গে প্রথম গিট খুলে যায় এবার যখন ফজরের নামাজ আদায় করার জন্য আল্লাহর বান্দা যখন ওযু করে পবিত্র হয় আল্লাহর রাসূল বলেন দ্বিতীয় শয়তানের দেওয়া গিটটা খুলে যায় তৃতীয় গিটটা খুলে যায় যখন আল্লাহর বান্দা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে অথবা কোনো মা বোন যখন ফজরের নামাজ ঘরে আদায় করে তখন শয়তানের দেওয়া তিন নম্বর গিটটাও খুলে যায় তখন প্রশান্তি আসে দেহের ভিতরে শান্তি আসে মনটা অন্যরকম আনন্দে ভরে যায় যখন ফজরের নামাজটা পড়া হয় সেজন্য মা বোনদেরকে আমি বলবো আপনারা সকালবেলায় নিজেদের ঘর ঝাড়ু দেওয়ার পূর্বেই আল্লাহর রাসূল যেভাবে বলেছে যে তোমরা যদি ফজরের নামাজ পড়ো মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ সারাটা দিন তুমি আল্লাহর জিম্মায় থাকবা তোমার কোনো অশান্তি হবে না তোমার উপরে কোনো ধরনের কষ্ট আসবে না আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জিম্মায় যাওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে আপনার উপরে শান্তি বর্ষণ হবে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে আপনার ঘর থেকে অশান্তি দূর হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ তাহলে সর্বকাজের শুরুতে সকালবেলায় আমরা ফজরের নামাজ আদায় করব ইনশাআল্লাহ দুই নম্বর কাজ হলো মা বোনেরা আপনারা নিজেদের ঘর ঝাড়ু দেওয়ার পূর্বেই আপনারা কোরআনে কারিম তেলাওয়াত করবেন কোরআনে কারিম তেলাওয়াত করতে হবে আগের যুগের মা বোনদেরকে দেখেছি মায়েরা সকালবেলা উঠে নিজেদের ঘরের কাজ শুরু করার আগে ফজরের নামাজ পড়েছে তারপরে কোরআন তেলাওয়াত করেছে সূরা ইয়াসিন পড়েছে অন্তত পক্ষে কোরআনে কারিম তেলাওয়াত করে তারপরে অন্য কাজ শুরু করেছে সেজন্য আগের যুগে সম্পদ কম ছিল টাকা পয়সা কম ছিল এত আলিশান বাড়ি ছিল না এত সুন্দর জাঁকজমকপূর্ণ থাকার ব্যবস্থা ছিল না কিন্তু আগের যুগে কুঁড়ের ঘরের ভিতরেও কুঁড়ে ঘর টিনের ঘর কুঁড়ে ঘর কিন্তু ওই ঘরের ভিতরে শান্তি ছিল ওই বর্তমানে ইট পাথরের ঘর এসিওয়ালা ঘর তারপরেও শান্তি নাই সুখ নাই কেন আল্লাহর হুকুম নামাজ নাই ওই ঘরের ভিতরে কোরআনে তেলাওয়াত নাই সেজন্য এই বর্তমানে জাঁকজমকপূর্ণ ঘরের ভিতরেও শান্তি নাই শুধু অশান্তি আর অশান্তি মানুষের কোনো দিক দিয়ে শান্তি নাই সেজন্য আসো শান্তি পাওয়ার জন্য সকালবেলায় সমস্ত কাজের শুরুতে আমরা ফজরের নামাজ আদায় করব এবং কোরআনে কারিম তেলাওয়াত করে তারপর অন্য কাজ শুরু করব তাহলেই আল্লাহ তাআলা আপনার আমার সর্ব কাজের ভিতরে বরকত দিবে শান্তি দ্বারা ভরপুর করে দিবে আল্লাহর রাসূল বলেন দুনিয়ার ভিতরে সেই ব্যক্তি উত্তম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা যে আল্লাহর বান্দা কুরআন শিখায় এবং শিক্ষা গ্রহণ করে অর্থাৎ কোরআনে কারিম যে শিখবে এবং শিখাবে সেই হলো উত্তম মানুষ
সেজন্য আপনি আমি যদি প্রত্যেকদিন কোরআনে কারীম তেলাওয়াত করি তাহলে আপনি আমি উত্তম হব দুনিয়াতে আপনি আমি ভালো থাকতে পারবো আল্লাহ তাআলা আমাদের সর্ব ধরনের খারাপি থেকে হেফাজত করবেন নামাজ এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেজন্য আমরা যদি ঘরের শান্তি চাই সমাজের শান্তি চাই শান্তিতে দিয়ে দুনিয়ার জীবনটাকে কাটাতে চাই তাহলে অবশ্যই নামাজ পড়তে হবে আর ঘরের ভিতরে বেশি বেশি কোরআনের তেলাওয়াত রাখতে হবে যে ঘরের ভিতরে কোরআনে কারীমের তেলাওয়াত আছে ওই ঘরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে প্রশান্তি নাজিল হয় বলে ওই ঘরের ভিতরে অভাব অনটন থাকে না অশান্তি থাকে না স্বামী আর স্ত্রীর ভিতরে মিল মহব্বত থাকে শান্তি থাকে